এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ধর্মনগর মহকুমা ভিত্তিক 58তম শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। এর উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ধর্মনগরে মহকুমা ভিত্তিক 58তম শিক্ষক দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে উপলক্ষ করে শিক্ষক দিবসের এই মহান দিনে মহকুমার 71 জন শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানো হয়। ধর্মনগরে মহকুমা ভিত্তিক 58তম শিক্ষক দিবসের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, বিশেষ অতিথি সমাজসেবী অলোকেশ আদিত্য, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা আধিকারিক রিপন চক্রবর্তী। মহকুমার 71 জন শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের পায়ে দাঁড়া করাতে চায়, প্রত্যেকে চেষ্টা করবে, স্বাভাবিক। তারপরে হয় কি, একটা জিনিস দেখবেন, যদি কোন রকম ডিস্ট্রাকটিভ কিংবা নেগেটিভ কোনো কিছু হয় তাহলে কি হবে, বলবেন না 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 এই 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 টিচার ভালো না, এই খুব কম পেয়েছে কোন ছাত্রছাত্রী বলতে যে ওই শিক্ষক শিক্ষিকা আমাকে হিসেবে প্রভাবিত করেছেন, কিংবা আমাকে প্লেসে এই শিক্ষক শিক্ষিকার অবদান। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। সারা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ জোনাল বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে 58তম শিক্ষক দিবস পালন করা হয় বীরচন্দ্র মনুতে। প্রদীপ প্রজ্বলন করে এর শুভ সূচনা করেন তত্ত্ব ও যুবকল্যাণ মন্ত্রী পরীক্ষিত মোরাসিং। সারা রাজ্যের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ জোনাল বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে 58তম শিক্ষক দিবস উদযাপিত হয় বীরচন্দ্র মনু জোনালেও। এই দিনের এই মহতি অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তথ্য ও যুবকল্যাণ মন্ত্রী পরীক্ষিত মোরাসিং। এছাড়া এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার চেয়ারম্যান করুণ ত্রিপুরা, সঞ্জীব মারাক, দীপক জামাতিয়া সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এই শিক্ষক দিবস অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত 22 জন শিক্ষক শিক্ষিকাদের হাতে সম্মান স্মারক তুলে দেওয়া হয়। এক কথায় বলা চলে, এদিনের এই 58তম শিক্ষক দিবস অনুষ্ঠানকে ছাত্রছাত্রীরা গান এবং নৃত্যের মাধ্যমে আনন্দমুখর করে তোলে। একজন শিক্ষকের পা থেকে মাথা অব্দি সম্পূর্ণ একটা শিষ্টাচারে মোড়া থাকবে। আর ক্ষয়বন্ধনের সহিত ক্ষমানে হচ্ছে ক্ষমা, শিক্ষক ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবকিছু ক্ষমা করে দেবেন। আর ক হচ্ছে কর্তব্য পরায়ণ, বিউটিফুলনেস। একজন শিক্ষক হবেন শিষ্টাচারী, ক্ষমা সুন্দর এবং বিউটিফুল, কর্তব্য পরায়ণ। শান্তিরবাজার থেকে বিক্রম দেবনাথের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের চারিপাড়াস্থিত বাড়ি থেকে শুরু করে এলাকার প্রতিটি বাড়িতে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী মিমি মজুমদার। এই ভোট প্রচারে মিমি মজুমদারের সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ সহ সভাপতি রামপ্রসাদ পাল ও যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়।
14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাড়ি বাড়ি জনসংযোগে নামেন বিজেপি প্রার্থী মিমি মজুমদার। বৃহস্পতিবার প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের চারিপাড়াস্থিত বাড়ি থেকে শুরু করেন বাড়ি বাড়ি জনসংযোগ। বয়স্কদের পায়ে ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে এলাকায় প্রতিটি ভোটারের কাছে যান বিজেপি প্রার্থী মিমি মজুমদার। তার এই বাড়ি বাড়ি জনসংযোগের সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ সহসভাপতি তথা বিধায়ক রামপ্রসাদ পাল, যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায় সহ স্থানীয় নেতৃত্বরা। পরে প্রার্থী মিমি মজুমদার বলেন, বাধারঘাট এলাকার উন্নয়নমূলক কাজ চালিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। এক্ষেত্রে বাড়ি বাড়ি সংযোগে গিয়ে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে। প্রয়াত বিধায়কের পরিবারের সকলকে সঙ্গে নিয়ে এই প্রচারাভিযান চালানো হচ্ছে। প্রয়াত বিধায়কের অসম্পূর্ণ কাজগুলিকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি এলাকার পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান বিজেপি প্রার্থী মিমি মজুমদার। বাধারঘাট এলাকার উন্নয়নে সকল কর্তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে বিজেপি। এখানে বিজেপির পথিক প্রয়াত বিধায়ক দিলীপ সরকার। তার নীতি, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসাকে পাথেয় করে বিজেপি এই বিধানসভার মানুষের স্বার্থে কাজ করবে বলে জানান। যদি উনি একজন সম্মানিত আমাদের এই এলাকার একজন দানবীর নেতা ছিলেন, এবং আমি তো মানে প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই বলছি যে অ্যাকচুয়ালি আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে পদ্মফুলই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল প্রার্থী, এবং দিলীপ কাকু ছিলেন, আমি ওনাকে দিলীপ কাকুই বলতাম। তো দিলীপ কাকু যেখানে উনি কাজগুলো অসম্পূর্ণ রেখে গেছেন, সেই অসম্পূর্ণ কাজগুলোর থেকে আমি শুরু করতে চাইছি, আমার নতুন পথের দিশা আমি সেখান থেকে সৃষ্টি করতে চাইছি, এবং ওনার আশীর্বাদ এবং ওনার এলাকার লোকের ভালোবাসা নিয়ে আমি সবটা কাজ সম্পূর্ণ করতে চাইছি। বাধারঘাট এলাকায় দিলীপদা এরকম একটা নাম যার প্রত্যেকটা মানুষের ঘরে, প্রত্যেকটা গরিব বলুন, শ্রমিক বলুন, এখানকার প্রত্যেকটা মানুষের হৃদয়ে দিলীপদা বাস করেন। দিলীপদার এখানে অকাল প্রলয় হয়েছে, সেটা নিয়ে আমরা সবাই দুঃখিত। তার জন্য এই বাই ইলেকশন হচ্ছে। আমরা জানি আমাদের যাকে আমরা প্রার্থী করেছে দল, সেই প্রার্থী দিলীপদার আদর্শ, দিলীপদার ভাবনা, দিলীপদার যে চিন্তাধারা ছিল সেটাকে আগে নিয়েই এখানকার মানুষের সেবা করবে। উনি ব্যক্তিগত জীবনে টিচার, এবং ওনার যে সামাজিক পরিচিতি, তিনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করেন, তিনিও দিলীপদারের মতোই একজন মানুষ। আর আমরা চাইব দিলীপদার এখানে ওনার যে ভাবনা চিন্তা ছিল সেগুলোকেই যেন ওনার বাস্তবায়িত করা হয়, এবং ওনার বাড়ি থেকে ওনাদের পরিবারের আশীর্বাদ নিয়েই আজকে আমাদের এখানকার যে কার্যক্রম শুরু হচ্ছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গন্ডাছড়া এডিসি শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার গন্ডাছড়া টাউন হলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় 58তম শিক্ষক দিবস। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এডিসির কার্যনির্বাহী সদস্য অতিরাম ত্রিপুরা। সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে গন্ডাছড়া এডিসি শিক্ষা দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া মহকুমা টাউন হলে এডিসি সকল স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যথাযথ মর্যাদার সাথে 58তম শিক্ষক দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এডিসির কার্যনির্বাহী সদস্য পতিরাম ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক কৃষ্ণমোহন বৈরাগী, এডিসি শিক্ষা দপ্তরের স্কুল পরিদর্শক। ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতী শিক্ষকদের সম্মান জ্ঞাপন করা হয়। এছাড়া অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গন্ডাছড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিধায়ক তহবিল থেকে শান্তিরবাজারের ছাত্রবন্ধু সামাজিক সংস্থার কর্মকর্তাদের হাতে সববাহী গাড়ির চাবি তুলে দিলেন শান্তিরবাজার বিধানসভার জনপ্রিয় বিধায়ক প্রমোদ রিয়াং। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বিএসসি চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং সহ অন্যান্যরা। জনোচ্ছ্বাসের মধ্য দিয়ে 36 শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের লোকপ্রিয় বিধায়কের বিধায়ক তহবিল থেকে শান্তিরবাজার ছাত্রবন্ধু সামাজিক সংস্থা কর্মকর্তাদের হাতে সববাহী গাড়ির চাবি তুলে দেন বিধায়ক প্রমোদ রিয়াং। এছাড়াও এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বিএসসির চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং, এসডিএম অরোগ সাহা, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ জেলা হাসপাতালের সিএমও জিএস রিয়াং সহ আরও অনেকেই। এক কথায় বলা চলে, দীর্ঘদিনে মানুষের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করল বিধায়ক প্রমোদ রিয়াং। তার এই মানসিকতায় অত্যন্ত খুশি মহকুমাবাসী। মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আজকে আমরা পূরণ করতে পেরেছি। আগামী দিনে আমার ফান্ডিং আরো
উদ্যোগ নেওয়া হয়েছে বাজার বাস সেট করার, ওইটাও কাজ চলছে, আস্থা থেকে কাজ চলছে। প্রথম দুইটা আমরা শুরু করছি, একটা সেটাকা কলেজের যে রাত মেন রোড ওইখানে, আরেকটা আমরা পুরানো পিউসি ওইখানে একটা, দুইটা আমরা রেখেছি। ওইটার পরে আমরা আরো এসডিএম এর সাথে আমরা বসে আরো চার পাঁচটা জায়গা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। শান্তি বাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? উমরা, হজের ও টুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। এ টু জেড ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই টিকিটিং কাউন্টার। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। পিতার কাছ থেকে হাত খরচের টাকা না পেয়ে পুত্রের নির্মম প্রহারে অবশেষে প্রাণ গেল বৃদ্ধ পিতার। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিছড়া থানাধীন ইচাবিল বাগানে। জানা যায় ঘাতক পুত্রের নাম করণ বাউরি। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুত্রের নির্মম প্রহারে পিতার মর্মান্তিক মৃত্যু ইচাবিলে, তদন্তে বাজারিছড়া পুলিশ। কথা মতো পিতার কাছ থেকে হাত খরচের টাকা না পেয়ে পুত্রের নির্মম প্রহারে অবশেষে প্রাণ গেল বৃদ্ধ পিতার। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিছড়া থানাধীন ইচাবিল বাগানের 4 নং লাইনে। এই মর্মে বৃহস্পতিবার সকালে বাজারিছড়া পুলিশ ও পাথারগান্দি সার্কেল ম্যাজিস্ট্রেট এল খিনতে অকুস্থলে পৌঁছে মৃতদেহ এনকোয়েস্টমেন্ট করে উদ্ধারের পর করিমগঞ্জ সরকারি হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে পরিবার বর্গের কাছে সমছে দিয়েছে। উক্ত ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রতিক্রিয়া সহ বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত বৃদ্ধের নাম নারায়ণ বাউরি ও ঘাতক পুত্রের নাম করণ বাউরি। ঘটনার পর ঘাতক পুত্র গা ঢাকা দিলেও পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে বাজারিছড়া থানার সিনিয়র এসআই শাহাবুদ্দিন বরভুইয়া জানান যে ইচাবিল বাগানের নারায়ণ বাউরি বয়স 50 বছর ও তার পুত্র করণ বাউরি বয়স 22, এর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত বলে গ্রামের জনগণ জানিয়েছেন। বৃহস্পতিবার কাকভোর 6:30 নাগাদ করণ তার পিতার কাছে হাত খরচের জন্য নগদ কিছু টাকা দাবি করলে পিতা তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। পরে বিষয়টিকে কেন্দ্র করে প্রথমে ঝগড়া ও পরে মারপিট পর্যন্ত গড়ায়। এক সময়ে রাগের মাথায় পুত্র করণ শক্ত কাঠ দিয়ে তার পিতার মাথায় জোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন। এই সময়ে পড়শির জনগণ ছুটে এলে অবস্থা ব্যাগতিক দেখে পালিয়ে যায় করণ। এদিকে আহত বৃদ্ধকে স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করলেও ততক্ষণে তার দেহতে প্রাণ ছিল না বলে জানা গেছে। এসআই বরভুইয়া আরো জানান যে ঘাতক ছেলেটি পালিয়ে আত্মগোপন করলেও তাকে ধরতে সবদিকে জাল বিছিয়েছে পুলিশ। তিনি আশাবাদী সে শীঘ্রই পুলিশের পাতা জালে ধরা পড়বে বলে। এই ঘটনায় জড়িত ঘাতক পুত্রের উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাইরে থাকি আয়া ওই যে কাম করে, তারপরে ঘর আয়া ঝগড়া করে। বাবার নাম তো লাগতো নানান করণ, আমার বাবার মা কে মারছে করণ, করণ কে আমার ভাই, আমার ভাই বড় ভাই, বড় ভাই বাবার মারছে। ওই ঘর আসিল, ঘর মারছে না, ওই ঘর মারছে। বাবার নাম দিলে কার্ড দিয়া। পাথারগান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
অভাবের তাড়নায় কুলের কন্যা সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ঘটনা মালদার শাহপুর এলাকায়। এই কন্যা সন্তানকে কোনো এক মহিলা উকিলের কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। অভাবের তাড়নায় কোলের কন্যা সন্তানকে বিক্রি করার অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে। এই কন্যা সন্তানকে কলকাতায় কোনো এক মহিলা উকিলের কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। আবার কোনো এক পুলিশের মারফত তাকে ওই উকিলের কাছে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এবং কন্যা সন্তানকে কিনে নেওয়া ওই উকিলকে ডেকে পাঠানো হয়েছে মালদায়। যদিও দম্পতির সাফাই, বাড়িতে অসুস্থ থাকায় চিকিৎসার পয়সা ছিল না তাদের কাছে, তাই মাসির কাছে কলকাতায় মেয়েকে পাঠানো হয়েছে। জানা গেছে বিক্রি হওয়া ওই কন্যা সন্তানের বাবা বিকাশ বিশ্বাস, বয়স 40 বছর, মা রুমকি বিশ্বাস। বিকাশ মজুরের কাজ করে সংসার চালান, অন্যদিকে রুমকি পরিচারিকার কাজ করে। তাদের দুই মেয়ে, বড় মেয়ে বছর 2-এর বিমা এবং ছোট মেয়ে 9 মাসের বিনা। পুরাতন মালদা ব্লকের শাহপুর দুবাপাড়া এলাকায় ওই দম্পতি ভাড়া থাকে। তাদের কাছে জানা গেছে কলকাতায় সোমা নামে কোনো এক মহিলার কাছে তাদের কন্যা সন্তানকে রাখা হয়েছে, 1 মাস আগে পাঠানো হয়েছে। এমনকি ওই দম্পতি উকিলের নাম বললেও পদবি বলতে পারেনি, কিন্তু আবার মাসির পরিচয় দিয়েছেন। এখানেই সন্দেহ দানা বেঁধেছে মেয়েটির খোঁজে যাওয়া আশা কর্মীদের, এবং আশা কর্মীদের যুক্তিসঙ্গত ব্যাখ্যা ওই দম্পতি দিতে পারেননি বলে আশা কর্মীর পুলিশে খবর দেন। অভিযোগ উঠেছে মেয়েকে বিক্রির টাকায় তারা বাড়ি ঘর নির্মাণের কাজ করছিলেন। এখন কত টাকায় বিক্রি করেছেন সঠিক কথা ওই দম্পতি বলতে চাননি। বিক্রি হওয়া কন্যা সন্তানের বাবা বিকাশ উল্টে বলেন, আমরা মেয়েটিকে তার মাসির কাছে রেখেছি, আমাদের সংসারে খুবই অভাব, চিকিৎসা করার পয়সা নেই, তাই মেয়েটিকে সেখানে রাখা যাতে ভালোভাবে মানুষ হতে পারে, এর বেশি আর কিছু নয়। এদিকে 8 মাসের কন্যা সন্তানকে কিভাবে মা অন্যত্র রাখতে পারেন সেখানেই প্রশ্ন দানা বেঁধেছে। কিছু হয়নি মানে নিজের মাসি হয়তো সে দিয়েছিলাম, মানুষ অনেক অসুখ হয়েছিল তো আমরা গরিব মানুষ, আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। কত টাকা দিয়ে বিক্রি করেছে? না বিক্রি করিনি, মানে নিজের মানুষকে দিয়েছি। আপনার স্বামীকে ধরলো কেন? বলতে পারবো না, কে ফোন করে জানিয়ে দিয়েছে। এতদিন কিছু হলো না, যেমন কত বছর বয়স বাচ্চাটা? 9 মাস। বিনা ডাক্তারের কথা আমরা নিয়ে নিয়েছি অলরেডি, কোন ডাক্তারকে দিয়েছিল তাও আমি জানি, সেটা বলে দেন সত্যি কথাটা। সেটা না, আমরা বেচিনি, সত্যি কথা বলছি, আমরা বেচিনি, আমরা করি। তো আপনাদেরকে ধরে কেন নিয়ে আসছে? কেন ধরে? ওকে মিথ্যা অভিযোগ দিয়েছে। কি অভিযোগ? মিথ্যা কথা বলে যে বেচেছি, দিয়ে বাড়ি ঘর বানাচ্ছি। এলা দিয়ে কি অভিযোগ দিয়েছে? কি অভিযোগ দিয়েছে? হয়তো এখন জানা যাবে কোর্ট থেকে। আর আপনারা বিক্রি করেন না? না, এমনি দান করে দিয়েছেন। হ্যাঁ, দান করে। কেন দান করলেন? নিজের বাচ্চা পারছি না, খুব অসুখ হয়ে গেছিল, আর আমরা লোকের বাড়িতে কাজ করি, ভাড়া বাড়ি, কলকাতাতে দিয়ে দিলেন আপনি 9 মাসের বাচ্চাকে? 9 মাসের বাচ্চাকে আপনি কলকাতায় দিলেন, এটা বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কলকাতায় দেয় কেউ 8 মাসের বাচ্চাকে? আর পাচ্ছিলাম না বলে তাই দিয়েছি। কত টাকা দিয়েছিল? টাকা পয়সা দেয়নি, এটা মিথ্যা কথা বলবো না, টাকা পয়সা দেয়নি। সেই মাসির নাম কি? কি নাম গো মাসিটার? উকিলের কাজ করে মাসিটা। বলো নাম, বলো নাম, বলো। সোমা। হ্যাঁ, সোমা। সোমা, সোমা কি কি টাইটেলটা বলতে পারছি না। কবে নিয়ে গেছিল? এক মাস। আপনারা দিয়ে এসেছিলেন না ও নিয়ে গেছিল? মাসি নিয়ে গেছে, এসে নিয়ে গেছে কলকাতা থেকে। ওই কীরকম মাসি হলো আপনাদের? আত্মীয়। আত্মীয় তো নাম বলতে পারছেন না আবার আত্মীয়? যে আপনি তো দিয়ে দিয়েছিলেন, আমার কাছে খবর আছে। এরকম কি করবেন আপনারা? কি আর এরকম করবেন যেরকম যেটা করেছেন? এটা কি ঠিক কাজ করেছেন? ওটা তো স্যার বড় অসুবিধা, কোনো অসুখ বিসুখ। কত টাকা দিয়েছিল? না টাকা পয়সা দেয়নি স্যার, মিথ্যা কথা বলে লাভ নাই, যেটা দেয়নি ওটা বলবো। তো বাচ্চাটাকে দিলেন আপনার, কষ্ট হলো না? কি করবো স্যার, মানুষ করতে পারছি না, কি করবো বলে।
মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে বৃহস্পতিবার কল্যাণপুরের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করল কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল। এই পর্যবেক্ষণ দলের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। বন্যায় ক্ষতি হওয়া যে সমস্ত জায়গা রয়েছে তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম পর্যবেক্ষণ করে দেখল কল্যাণপুরের বিভিন্ন এলাকা। বিগত কিছুদিন আগে বন্যা সহ শিলাবৃষ্টিতে ব্যাপক হারে ক্ষতি হয় কল্যাণপুর সহ তার আশপাশ এলাকা। বিধায়ক পিনাকী দাস চৌধুরীর উদ্যোগে কিছু কিছু জায়গায় কাজও ধরা হয়। বিশেষ করে কল্যাণপুরের সত্যগুরু পাড়া এলাকায় নদী ভাঙনের কাজও শুরু হয়। কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠে, কিন্তু বর্তমানে কাজ চলছে। কেন্দ্রীয় টিমের সাথে ছিলেন বিধায়ক, মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বন্যায় বিদ্যুতের বেহাল দশা হয়, বেহাল দশা কাটাতে পরামর্শ হয় দপ্তরের আধিকারিক এবং কেন্দ্রীয় টিমের মধ্যে। শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া উপজাতি এলাকাও পরিদর্শন করেন। একান্ত সাক্ষাৎকারে বলতে গিয়ে টিমের অধিকর্তা জানান, इसमें 7 मिनिस्ट्री से ऑफिसर्स आए हुए हैं। यहाँ जो त्रिपुरा में डिजास्टर हुआ है, जो फ्लड आने से, साइक्लोन आने से, तो उस संबंध में एक रिपोर्ट हुई है स्टेट गवर्नमेंट से, तो उसका असेसमेंट करने के लिए। अब कल्याणपुर में कहाँ कहाँ गए हैं? यहाँ कई सारी साइट ही, तो हमने यहाँ पे जो है, जैसे कैनाल है, जो पैरस है, वहाँ पे जो लैंडस्लाइड हुई है, नाले में रेत आ गई है ना, जिससे पानी नहीं जा पा रहा है, तो उसको देखा। हाउस जो डैमेज हुए हैं उनको देखा है। कहीं जो बिजली के तार जो है टूट गए थे, इनका रिप्लेसमेंट हुआ। तो ऐसे जो जो इंफ्रास्ट्रक्चर हैं जो डैमेज हुई हैं उन सबको देखा। कल्याणपुर प्रतिनिधि रिपोर्ट, न्यूज बांग्ला। গরু বুঝাই একটি বলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক অষ্টম শ্রেণীর ছাত্রের, গুরুতর আহত আরও এক ছাত্র। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বিশালগড় বুলাগাটি সড়কে। জানা যায় নিহত ছাত্রের নাম বাপন মিয়া। এই ঘটনায় গাড়ি চালককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। গরু বোঝাই একটি বলেরো গাড়ির ধাক্কায় নিহত এক ছাত্র, গুরুতর জখম আরও এক পড়ুয়া। নিহত ছাত্রের নাম বাপন মিয়া, বয়স 14 বছর। সে বাইদ্যারদিঘি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র, বাড়ি স্কুল সংলগ্ন ধ্বজনগর এলাকায়। আহত ছাত্রের নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সেও একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনা বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ বাইদ্যারদিঘি স্থিত বিশালগড় গোলাঘাটি সড়কে। জানা যায় দুই বন্ধু স্কুলে যাওয়ার সময় বাড়ি থেকে বেরিয়ে বাইদ্যারদিঘি বাজারে টিফিন করে বাইসাইকেল করে স্কুলের দিকে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে দ্রুত বেগে ধেয়ে আসা TR07-1656 নাম্বারের একটি বলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে যায় দুই বন্ধু, মাথা ও বুকে আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় বাপন মিয়ার। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক বাপনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় উজ্জ্বল হোসেনকে জিবি হাসপাতালে পাঠানো হয়। উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করে গাড়ি চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাস্থল ক্রমশ উত্তপ্ত হতে থাকে, শয়ে শয়ে জড়ো হতে থাকে মানুষ। মহকুমা শাসক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে গাড়ি চালকের বড় ভাই মামন মিয়া ঘটনা স্থলে গিয়েছিল, তাকেও মেরে আধমরা করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। মামার বাপিদা তো স্কুলে আইতে আসলো, সাইকেল দিয়ে দুইটা বাচ্চা গেল, লোকে আর একটা বাচ্চা আসলো। আওয়ার রাজধানী স্কুলের সামনাসামনে বসে বাইকা থেকে স্কুল, স্কুলের সামনাসামনে আওয়াতে এনে একটা বোলারো গাড়ি, খুব হাই স্পিডের একটা বোলারো গাড়ি আছে, খুব গতিতে এসে আমার বাপি দ্বারা সচরে ধাক্কা মারে। তো বুলেরো গাড়িটাকে কি আপনি দেখতে পেরেছেন? বুলেরো গাড়িটা আমি দেখতে পারিনি, কিন্তু আমার বাচ্চা দিকে এদিকে অনেকে আসিল, তারা দেখতে পারছে। দেখি গরুর গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল গাড়িটা। আচ্ছা, বুলেরো গাড়ি। কি নাম আপনার বাপিদার? আমার বাপিদার নাম বাপন মিয়া। বয়স কত? বয়স তো 14 বছর। কোন স্কুলে পড়ে? তো বাচ্চা দিকে স্কুলে। একই স্কুলে যাওয়ার পথে? স্কুলে যাওয়ার পথে স্কুল ড্রেস হের গায়ে আছে। দেখি মারা গেছে? কত ডাক্তার তো কইলো মারা গেছে। ১০:৪০ থেকে ১০:৫০ থেকে একটা স্ট্রেচারে একটা বাচ্চা এসেছে, অ্যারাউন্ড 14 ইয়ার্স। ও ব্রড ডেড ছিল, এলএইচ হিস্ট্রি অফ আরটিএ, নিয়ার বাইদাদিঘি স্কুল। আর
ডিটেইল ইনফরমেশনের জন্য তো আমরা পুলিশকে বলেছি। দ্য পেশেন্ট ওয়াজ ব্রট ইন যখন এসছে। তো একটা ইনফরমেশন ছিল অ্যাক্সিডেন্ট আর ডিএ, তো ঘন্টাখানেক আগে একটা বোলেরো পিক আপ ভ্যান স্কুল যাওয়ার পথে দুজন স্টুডেন্ট বাইসাইকেল ছিল তো ওদেরকে ধাক্কা দিয়েছে, স্পিডেই ছিল গাড়িটা, র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং তো আছে। তারপরে একটা এখন শুনতে পাচ্ছি একজন ছেলে বাচ্চা ক্লাস এইটে স্টুডেন্ট মারা গেছে, আর একজন হসপিটালে আছে ব্যাডলি ইঞ্জিও, মানে মানে স্পটে মোস্ট প্রবলি ডক্টর তো এখন ডিসাইড ডিক্লেয়ার দিয়ে শুনেছি মারা গেছে। গাড়ি চালক কি গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, আর গাড়িটাকে এখন এখানে রোডব্লক হয়েছিল তো গাড়িটাকে আমরা রিকভারি করে নিয়ে যাবো। তো বাদ বাকি প্রসিডিউর তো হবে, তো আমরা চাইছি যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয় আর কি। ব্যাপারে স্যার এখানে দুজন বলতে গাড়ি চালক আরেকজন সঙ্গে আরেকজন আছে, আমি ঠিক নামটা এখন জানাই, থানাতে নিয়ে যাওয়া হয়েছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।